দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা। নেক্সট আর কেউ বলো, তুমি বলেছো তুমি বলবে, আর কেউ নাচ আবৃত্তি গান, তুমি সুগৌতম দার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমি একটা গান গাওয়া, একটা রবীন্দ্রসঙ্গীত গান গাওয়ার চেষ্টা করছি। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উজলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথাও তারে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথাও তারে, ফুলের বনে যার পাঁচে যায় তারেই লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। ওয়ান সেকেন্ড, ওভার টু গৌতম দা। নীল গগনে ললাটখানি চন্দনে আজ মাখা, বাণীর বনে হংস মিথুন মিলেছে আজ পাখা, পারিজাতের কেশ নিয়ে ধরাই শশী ছড়াই কি, পারি জাতির কেশ নিয়ে ধরাই শশী ছড়াই কি, ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। সোনা রোদে
তো ওভার টু সুজাতা দাস, আমাদের সামনে একটা গান গেয়ে শোনাবেন সুজাতা দি, একটু জোরে হাততালি। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বে, সুরের আলো ভুবন ফেলেছে, চলে গগন বে, পাষাণ টুটে ব্যাকুল বেগধে, বহিয়া যায় সুরের সুরধুনি, তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, কইতে কি চাই কইতে কথা বাধে, হার মেনে যে পরাণ আমার কাঁধে, কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁধে, আমায় তুমি ফেলেছো কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জলবুনি, তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। থ্যাংক ইউ। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল, হাড় হবি কার কবরিতে,
সন্ধ্যা মণি দূর্ণি ভিতে হার হবিকার কবরিতে সন্ধ্যা মণি দূর্ণি ভিতে অভিমানে বসে আছে ছড়িয়ে লোচু অভিমানে বসে আছে ছড়িয়ে লোচুর ভূষণহীনা বন দেবী কার হবি তুই দূল ওরে কার হবি তুই দূল মাটির গড়া ফুলদানিতে হবে না তোর ঠাঁই আদরকে আজ করবে তোরে বসন্ত যে নাই ওরে বসন্ত যে নাই মাটির গড়া ফুলদানিতে হবে না তোর ঠাঁই আদরকে আজ করবে তোরে বসন্ত যে নাই ওরে বসন্ত যে নাই গোলক চাপা খুঁজিস কারে কোন গোপনে দেবতারে ওই যে বোতা নাই যেহেতা শূন্য যে গোকুল সেই দেবতা নাই যেহেতা শূন্য যে গোকুল ভূষণহীনা বন দেবী কার হবি তুই দূল ওরে কার হবি তুই দূল ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল ভূষণহীনা বন দেবী কার হবি তুই দূল কার হবি তুই দূল নমস্কার শিবুদাকে ডাকবো একটা জিনিস খালি জিজ্ঞেস করব আপনার কেমন লাগলো বিকজ সি ইজ দ্য ফার্স্ট টাইম এই ধরনের অ্যাসোসিয়েশনে কিন্তু সি ইজ দ্য ফার্স্ট টাইম তো এবং আরও যারা আছেন একটা জিনিস শুধু ফিল করুন দ্য পাওয়ার অফ অ্যামওয়ে বিজনেস দ্য পাওয়ার অফ অ্যামওয়ে বিজনেস কালকে আমি কিছু কথা বলছিলাম দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য অ্যামওয়ে বিজনেস শিবশঙ্কর দা তো আমি একজন অফলাইন তার টিমমেটস সো প্লিজ হেল্প মি ওয়েলকাম একসঙ্গে দুজনকে সো ওভার টু শিবশঙ্কর দা অ্যান্ড সঞ্জয় একটু জোরে হাততালি হয়ে যাক হ্যাঁ নমস্কার আমি নন্দিতা ঘোষ আমি কবি সুনির্মল বসুর লেখা একটি কবিতা পড়ে শোনাবো সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহা খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদে কালো হাসতে মিটে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর মাটির কাছে শিক্ষা পেলাম মাটির কাছে শিক্ষা পেলাম সহি নদীর কাছে আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গাঞ্জা গেল আমর প্রাণে সম্মানী সরস্বতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশাল আমর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার রাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র নমস্কার আই ফিল প্রাউড সি ইজ নান আদার দ্যান মাই বিউটিফুল ওয়াইফ মাই বিজনেস পার্টনার ঝুমা ঘোষ থ্যাংক ইউ ভেরি গুড ইভিনিং তো আমি একটা ছোটোই গান গাইছি গান তো রেডি করা নেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাগরণে যাইবি ভাবরি আখি হতে ঘুম নীলহরি কে নীলহরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি জাড়ো লাগি ফিরি একা একা আখি পিপাসিত নাহি দেখা জাড়ো লাগি ফিরি একা একা আখি পিপাসিত নাহি দেখা
বাসী ও গো তারি বাসী তারি বাসী বাজে হিয়া বড়ি মোড়ি মোড়ি জাগরণে যাইবি ভাবরি বানি নাহি তবু কানি কানি কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে বানি নাহি তবু কানি কানি কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আখি পাতে এইটাই ভুলে গেছি। আচ্ছা, যিনি আমাদের এত সুন্দর খাবার পরিবেশন করলেন, একটু তার নাম একটু তা বলতে বলতে বলি, তার সঙ্গে একটু পরিচয় করে দিই। আমার নাম বিশ্বনাথ দাস, কাপাসনগর, 2 নম্বর কাপাসনগর কলোনি। ওনাদের জন্য একটু জোরে হাত তালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো সঞ্জয় দাস, please put your hands together and help me welcome the phenomenal couple, Mr. Durga Shankar and Krishna Banerjee. So over to Dada and Didi. Thank you, Partho. মানে ছেড়ে দিলেই বাড়ি চলে যাবেন কারা কারা? ছেড়ে দিলেই বাড়ি চলে যাব। গুড ইভিনিং, কেমন লাগছে? হ্যাঁ, কবিতা একটা আমি মানে বলতাম না, অন্য সময় হলে খুব সর্দি গলা টলা যাই হোক বলে দিই, কবে আর চান্স পাই না পাই। আর ওর গানের আগে কবিতাটা বলে নেওয়াই ভালো, কারণ ওর গান শুনলে আমার কবিতা আর কেউ শুনবে না। আমাকে বললো তুমি একটা কবিতা বেছে রাখো, একদম নতুন কবিতাই একটা বার করলাম যেটা আমি কখনো করিনি আর কি, কিন্তু কবিতাটা আমার খুব ভালো লাগে শুনতে। আর সবার লাগছে কেমন? কেউ উত্তরই দিল না তো, ভিডিওতে উঠবে কি করে? জোরে বলো, নইলে উঠবে না। আমরা এনজয় করলাম, এরম করবো সারা জীবন একসাথে। এর পরের বার কি এই পার্টিসিপেন্টসরা মানে নাম্বারে ডাবল হবে? এটা মেইনলি মেয়েদের উদ্দেশ্যে কবিতাটা আর কি, সবার উদ্দেশ্যেই হতে পারে। শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে, মানে কবিতা খুঁজতে যাচ্ছিলাম তো দেখলাম হঠাৎ করে এটা এসে গেল, একটা ওই টর্চ বার করেছিলাম জিনিস খুঁজতে গিয়ে, তারপরে এটা অন করতেই দেখলাম এটা এসে গেল, তাহলে এটাই করি। বহুবার শুনেছি কিন্তু কখনো করিনি। শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয়ে, মধ্যরাতের ফায়ার অ্যাপ্লিসে জ্বলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী
ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারে আমি ভরসা, সংসারে অসময় আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন, আমি সেই মেয়ে। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন, আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা, খোলা চুলে মেঘের মতো ঢাকবে আমার পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘাং মহাঘোরাং মুক্তকেশিং তচুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ চটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো, হয়তো বা। জানি না, এটা একদম প্রথম আজকে পড়লাম, কীরকম লাগলো, মনে হয় দু একটা কোথাও ওয়ার্ড ফার্ড ভুল হতে পারে, কিন্তু প্র্যাকটিসটা এখানেই হয়ে গেল আর কি। তো সেটাই আর কি, কেন এটা হঠাৎ আমার বেরিয়ে গেল তাও জানি না, কেন পড়লাম সেটাও একটা কথা, কিন্তু আমরা সেই মেয়ে। আমাদের স্বপ্নগুলোকে না আমরাই সাকার করতে পারি, আমরা অনেকেই অনেক কিছু ভাবি, এই চাই ওই চাই তাই চাই, এখন মেয়েদের স্বপ্ন কিন্তু অনেক বড়। আমরা বাহ্যিক এক্সকিউজ দিই, এই জন্য পারিনি, এই জন্য করিনি, এই জন্য আসিনি, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো দরকার। আমি সকলকে বলি, কেউ কথাগুলো বোঝে কেউ বোঝে না, কালকেই বলছিলাম যে অনেকেই আছে হাইলি কোয়ালিফাইড, চাকরি পাচ্ছে না, তো আমি তাদের একটা কথা শুধু বললাম, বিজনেসের কথা তো কলেজে বলা যায় না, আমি একটা কথা বললাম, প্রচুর অপরচুনিটি ছড়িয়ে আছে, তাহলে সেটা নিয়ে আমি কেন এগোব না, এটা আমার মানে বিরাট একটা প্রশ্ন। এই দেখুন, আমি এই রিসেন্টলি আমি একদম মুক্ত বিহঙ্গ হয়ে যাব, অনেকেই ভয় পেয়ে ছোট করে, যে প্রকৃতি একে উচ্চাসন দিয়েছে, এসো আমরা একে ভয় পাইয়ে নিচু করে দিই, আমরাও ভয় পাই, তো আমরা নিজেদের ছোট ভাবি কেন, আমরা অন্যের ওপর ডিপেন্ড করে থাকি কেন, তো সেইটা আমার মনে হয় যে একটু ভাবার সময় এসেছে। কারণ এখন আমি কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে মাইক হাতে কথা বলছি, এর পরের মুহূর্তটা কিন্তু আমরা কেউ জানি না, সময় থাকতে আমি কেন আমার কুয়োটা খুঁড়ে রাখবো না যাতে সেখানে অসময়ে প্রচুর জল পাই,
আমি জানি যে অনেক লেডির মনে হতে পারে যে এই কথাগুলো কোনো মানে নেই, কারণ আজকে আমার জীবন যা চলছে খুব ভালো চলছে। একশোবার আমি চাইবো আজকে ভালো চলুক, আগামী দিনগুলো আরও অনেক ভালো চলুক, কিন্তু আমি যদি নিজের পায়ে দাঁড়াই, আমার কাছে যে অপরচুনিটিটা ঈশ্বর দিয়েছেন সেটা যদি আমি অনেক বেশি করে কাজে লাগাই, যে ক্ষমতাটা আমার আছে সেটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার হবে। সেদিন একজন টেনিস প্লেয়ারের সাক্ষাৎকার পড়ছিলাম, দেখো ভালোবাসার প্রফেশনের প্রতি কাকে বলে, ভালোবাসাটাই যে কোনো প্রফেশনের আসল কথা। আজকে আমরা এখানে যারা বসে আছি, যারা এখনও মনে করছি যে আমি এখনও অনেক কিছু করে উঠতে পারিনি, সেটা একদম আমার দোষ। আমি যদি ভালোবাসি আমি অনেক কিছু করতে পারি। তো সেরেনা উইলিয়ামস এবং আরেকজন কোনো এখন খুব উঠছেন ভদ্রমহিলা টেনিস প্লেয়ার, তো তাকে বলা হয়েছে যে আপনাদের কাছে কোনটা সহজ। প্রত্যেকেই কিছুদিন বিরতি নিয়েছিলেন, তারপরে আবার বিশ্ব টেনিসের তারা ঢুকেছেন। তো তাদের বলা হয়েছিল যে ব্যাপারটা আপনাদের কাছে কোন ব্যাপারটা বেশি আকর্ষণীয়। তো সকলেই বলছেন যে বাচ্চা মানুষ করার থেকে, সংসার করার থেকে টেনিস খেলায় চ্যাম্পিয়ন হওয়াটা অনেক সহজ। তো আমার কাছেও মনে হয় যে পৃথিবীতে যত কঠিন কাজ আমরা করি, সবচাইতে সহজ কাজ হচ্ছে আমরা যে অপরচুনিটিটা হাতে পেয়েছি সেই অপরচুনিটিটাকে গ্র্যাব করা, তার কাজ কিছু এমন আহামরি কাজ নয়। তো আজকে হয়তো আমি এর মধ্যে সেভাবে নেই, কিন্তু দুদিন বাদে আসবো, কারণ আমি কিন্তু দাঁত মাজি, মাথা ঘষি, চুল পরিষ্কার করি, গা পরিষ্কার করি, কাপড় কাচি, বাসন মাজি, এভরিথিং মেয়েরাই করি। তো আমি যদি সেটা আমার নিজস্ব ঘর থেকে পয়সা দিয়ে করছি যখন, তখন সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। আর আর প্রায় দিন 15-20 কি 3 সপ্তাহ বাদে আমি লাঠি নিয়ে আসছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা আজকের এই কর্মযজ্ঞে যারা আমাদের সঙ্গে হাত মেলালেন এবং যারা মেলালেন না, সকলের এই দেশের এই বিশ্বের যেন আমরা পরস্পরের নিশ্চিত ব্যক্তিগত, আর্থিক, পারমার্থিক ও নৈতিক উন্নতির পথে কোনো প্রকার সন্দেহ প্রবণতা বা পরশ্রী কাতরতার সংকীর্ণ গণ্ডিতে জীবনের হারিয়ে না ফেলে, কোনো নেতিবাচক মানসিকতা আমাদের গ্রাস না করে, কখনো যেন না ভুলি অপেক্ষা স্বার্থত্যাগের মাধ্যমেই বৃহত্তর সাফল্য লাভ হয়। আমাদের স্বাধীনতা, আমাদের স্বপ্ন আমরা কখনোই কাউকেই কেড়ে নিতে দেব না। আমাদের সকলের সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের, যারা আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে দায় নিয়ে চলে গেছেন, তাদের আত্মার কল্যাণ হোক। যে অনাগত শিশুরা ভবিষ্যতের পৃথিবীকে মানুষের জন্যে আরও বাসযোগ্য করে তুলবে, তাদের সকলের